ইন্ডিয়ান মহাদেশ বলে আপনারা বলেন আলসে আর আমার মহাদিবে এখনো কি ধর্ম আচ্ছা আচ্ছা এই এখন বুঝতে পেরেছি ধন্যবাদ ধন্যবাদ হাসান আহমদ সাহেব অনুষ্ঠানটি দেখছেন মারান আব্দুল আব্বাস সাহেবের কাছে রাখছি প্রশ্নটি আপনারা বলেন ইমাম মাহাদি এসে গেছেন আমাদের মলিবিরা বলে এখনও আসে নাই বিষয়টা বুঝিয়ে বলবেন ধন্যবাদ প্রশ্নকারীকে রংপুর থেকে প্রশ্ন করার জন্য কোরআন শরীফের একটি বিখ্যাত শিক্ষা আপনাকে স্মরণ করায় আল্লাহতালা আমাদের মুসলমানদেরকে সম্বোধন করে বলেছেন পুল অতি উল্লাহ ও অতিউর রসুলা ফ ইনতনাজা তুম ফি শায় ইন ফরুদ্দুহ ইলাল্লাহে ওর রসুলে হে মুসলমানরা তোমাদের নেতা হাদরত মুহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লামকে আমি আদেশ দিয়েছি তোমাদেরকে এই শিক্ষা বোঝানোর জন্য পুল আতিউল্লাহা হে মোহাম্মদ আল্লাহ আলাইহিসাল্লাম তুমি তোমার অনুসারীদেরকে বলে দাও আল্লাহর আনুগত্য করবে ওয়া এবং তোমরা আনুগত্য করবে আল্লাহর রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সালামের ওয়া উলিল আমরে মিনকুম। আর তোমাদের মাঝে যারা আদেশদাতা তাদের ফানা জাহুম ফি শাইন কিন্তু যদি আদেশদাতাদের সাথে তোমাদের বিরোধ হয় তাহলে কী করবে ফরুদ্দুহ ইল আলাহে ওর রসুল তাহলে তোমরা বিষয়টিকে উপস্থাপন করবে মীমাংসার জন্য আল্লাহর দরবারে এবং হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লামের দরবারে তখন আর হুজুরদের কাছে যেতে বলেন নাই তখন যেতে বলেছেন যখন দিমত হয় যখন সাংঘর্ষিক কোনো কথা হয় তখন মীমাংসা করাবে আল্লাহ এবং রসুলের দরবার থেকে আল্লাহকে কোথায় পাবো আল আনে রসুলকে কোথায় পাবো সন্নতে সাল্লাহ সাল্লি আসালামের মাঝে কিংবা সহি মাঝে প্রশ্ন হচ্ছে একদল আলেম উলামা বলছেন ইমাম যুগ এখনো হয়নি একদল বলছেন হয়েছে এখন মীমাংসা কে করবেন আল্লাহ এবং রসুল তাই না বিচার তো তাদেরকে কাছে তাদের কাছে দিতে হবে আল্লাহ বলছেন আমার সিদ্ধান্ত শোনো সুরা সাফাতের বাহাত্তর তেহাত্তর নম্বর আয় দেখো যদি যুগের অবস্থা খারাপ হয় বেশিরভাগ মানুষ ইমান আমলে রসাতলে চলে যায় তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী আসার যুগ আমি আরবিটা পড়লাম না কিন্তু সুরা সাফাতে সিদ্ধান্ত দেওয়া আছে যদি দেখো বেশিরভাগ লোক পথ হারিয়েছে তাহলে মনে রাখবে আমার নিয়ম হচ্ছে আমি মহাপুরুষ পাঠাবো সংশোধনের জন্য এখন দেখেন আপনি আপনার বিবেককে যাচাই করে বলেন জিজ্ঞেস করেন যে বেশিরভাগ মুসলমান সঠিক অবস্থায় আছে না বেঠিক অবস্থায় আছে আদালতে বেশিরভাগ লোক সত্য কথা বলে না মিথ্যা কথা বলে সাক্ষ্য প্রদান কালে আর থানায় মামলা দেওয়ার কালে মামলা ঠুকার কালে বেশিরভাগ লোক সত্য কথা বলে না বেশ অসত্য কথা বলে নির্বাচনী অঙ্গীকার করার কথা কি করে কি আর পালনটা করেটা কি এখন আপনি বিচার করে এটা রায় দিবেন বেশিরভাগ লোক ঠিক আছে না বেটিক আছে যদি আপনার সাক্ষ্য না না বেশিরভাগ মুসলমান একদম ইমানদার পাক্কা তাহলে এটা ইমাম মাহাদির যুগ না আর যদি বেশিরভাগ লোক আপনার বিবেক অনুযায়ী অন্ধকারে নিমজ্জিত রসাতলে গেছে তাহলে এটা ইমাম মহাদির যুগ এক নম্বর সাক্ষী এরপরে দেখবেন যে ব্যক্তি দাবি করেছে কোরআন শরীফ বলে যে ব্যক্তি দাবি করেছে তার দাবির পূর্বেকার জীবন নিষ্কলুষ পবিত্র সবাই তাকে খুব আদর করে ভালোবাসে পবিত্র বলে ঘোষণা করে আর যেই দাবি করে ফেলে অমনি সবাই ঘোর শত্রু হয়ে যায় এখন হযরত মির্জা গোলাম আহমদ কাদী ইনী আলা যিনি এসছেন তার বেলায় কি কথা সত্য তার দাবির পূর্বেকার জীবন কি একেবারে নিষ্কুলুষ এবং পবিত্র হিসাবে স্বীকৃত জি জগৎসাক্ষী দেয় তার দাবির পূর্বেকার জীবন নিষ্কলুষ এবং পবিত্র এবং সবাই এটার পক্ষে ছিলেন আর যেই দাবি করলেন সবচেয়ে বেশি ঘোর শত্রু তারা হলেন যারা সবচেয়ে বেশি কাছের লোক ছিলেন সবচেয়ে বেশি ভক্ত ছিলেন তার তাহলে মিলে যাচ্ছে না এই জন্য আমি আরবি বলি নাই যেন আপনি ঘাবড়ে না যান আরবি পড়লে আপনি বলবেন আমি কি বুঝি আরবির আমি শুধু সরল বাংলা করেছি সেই সব শিক্ষার যা আল্লাহর দরবারে আমরা পাই মীমাংসা হিসাবে ঠিক একইভাবে হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন চন্দ্রগ্রহণ হবে সূর্যগ্রহণ হবে দারকুদ্দিন শরীফের হাদিসে বিখ্যাত হাদিসে বিদ্যমান এটা ইমাম মাহাদির যুগের লক্ষণ পূর্ণ হয়েছে আকাশে চন্দ্রগ্রহণ হয়েছে একই রমজান মাসে নির্ধারিত তারিখে সূর্যগ্রহণ হয়েছে তাহলে সত্য না হয়ে যায় তো না আল্লাহ এবং রসুলের সাক্ষী আর সাক্ষ্য প্রমাণ করে দিচ্ছে এই ব্যক্তি সত্য আর কোরআন শরীফে কী বলেছে যখন দ্বিমত হয় একদল বলে এসে গেছে একদল বলে আসে নাই তাহলে মীমাংসা কে করবেন আল্লাহ এবং রসুল আল্লাহ এবং রসুলের কাছে গেলে আপনি দেখবেন দুই দুয়ে চারের মতো মিলে যাচ্ছে হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাহিসুব আসলামের দাবি সত্য এই জন্য আমরা মেনেছি আপনিও সাহস করেন আপনিও তো রসুলের উম্মত আমরা যেরকম রসুলের উম্মত আপনিও উম্মত না আপনার শুধু এখন সাহসের বিষয় দোয়া করেন আল্লাহর কাছ থেকে হেদায়ত চান সাহস চান সততা চান তারপরে দেখেন কত সহজ হয়ে যায় আপনার জন্য বিষয়টি মীমাংসা করা অনেক ধন্যবাদ আল্লাহ আপনাকে তফিক দিন